নমস্কার, আজকে স্ট্যান্ডার্ড ওয়ানের স্টুবল ক্লাস নিচ্ছি। তো দেখো, তোমাদের সামনে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম হয়ে গেল, সামনে অ্যানুয়াল পরীক্ষা। তো আমি কিছু অ্যানুয়ালের সাজেশন দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কেবল অনলি ফর অ্যানুয়াল। তো দেখো, প্রথমে এক নম্বরে প্রশ্ন আছে, হোয়েন ডু ইউ গেট আপ, কখন আমরা ঘুম থেকে উঠি। আই গেট আপ অ্যাট 6 AM, কি লিখবে? আই গেট আপ অ্যাট 6 AM। যদি তোমরা 7টার সময় হতো 7 AM লিখবে, 8টার সময় উঠলে 8 AM লিখবে। সচরাচর সবাই 6 AM এ ওঠে। তো আই গেট আপ অ্যাট 6 AM। হোয়াট ইজ ইউর মাদার টাং, তোমাদের মাতৃভাষা কি? মাই মাদার টাং ইজ বেঙ্গলি, কি লিখবে? মাই মাদার টাং ইজ বেঙ্গলি। হোয়াট ইজ দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া, জাতীয় পাখি কি ভারতের? দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া ইজ পিকক। তারপর দেখো, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ লিপ ইয়ার, অধিবর্ষ। লিপ ইয়ার মানে হচ্ছে, লিপ ইয়ার মিন্স অধিবর্ষ। তো লিপ ইয়ারে দিন সংখ্যা কত? দেয়ার আর 29 ডেজ ইন এ লিপ ইয়ার। হাউ মেনি ডেজ বলেছে, তাহলে 29 ডেজ এখানে এভাবে লিখবে অ্যান্সারটা, দেয়ার আর 29 ডেজ ইন এ লিপ ইয়ার। তারপরে দেখো, হোয়েন ডু ইউ গো টু দ্য স্কুল, কখন তুমি স্কুলে যাও? আই গো টু স্কুল অ্যাট 10:30 AM, সাড়ে দশটার সময় স্কুলে যাবো। এখানে কিন্তু বলেনি যে কখন স্কুল বসে। হ্যাঁ, এখানে বলছে তুমি কখন স্কুলে যাও, হোয়েন ডু ইউ গো টু দ্য স্কুল। তুমি লিখবে আই গো টু দ্য স্কুল অ্যাট 10:30 AM। এটা গেল শর্ট প্রশ্ন। তারপর দেখো, রাইট টু নেম অফ দ্য প্লয়ি, রাইট টু নেমস অফ দ্য প্লয়ি, দুটো করে নাম লিখবে এখানে, পোয়েটস, সায়েন্টিস্ট, নিউজ পেপার, ফ্লাওয়ার, এগুলো দুটো করে নাম লিখতে হবে। পোয়েটস, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এইভাবে সাজিয়ে লিখবে পরীক্ষার খাতাতে, এইভাবে সাজিয়ে লিখবে। সায়েন্টিস্ট, জে সি বোস, পি সি রায়। নিউজ পেপার ছোটোগুলো লিখবে, নিউজ পেপার আনন্দবাজার পত্রিকা না, কিন্তু ছোটো যেগুলো আছে, আজ, দি হিন্দু, এই দুটো লিখবে। নিউজ পেপার লিখবে আজ, দি হিন্দু। ফ্লাওয়ার্স, দুটো ফ্লাওয়ার্সের নাম লিখবে, তোমাদের জানোই ফ্লাওয়ার্সের রোজ, লোটাস, চাইনা রোজ, তার মধ্যে রোজ লোটাসটা লিখলেই হবে। এবার দেখো, তোমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ দিয়েছি, রাইট দ্য নেম অফ কালার্স, এই ফিল আপ, এই ফিল আপে কি বসাবে? রাইট দ্য নেম অফ কালার্স, রং বসাবে, রঙের নাম বসাবে, ঠিক আছে? দেখো, অ্যান আপেল কালার ইজ, আপেল কালারের রং কি আছে? রেড। তাহলে এখানে আমি লিখবো রেড, এগুলো তোমরা বাড়িতে খাতার মধ্যে করবে, হোমওয়ার্ক দিলাম। দি সান কালার ইজ, সান কালার কি, সূর্যের রং কি? ইয়েলো, এখানে ইয়েলো লিখবে। দি স্কাই কালার ইজ, আকাশের রং ব্লু, নীল, তাহলে কি লিখবে? দি স্কাই কালার ইজ ব্লু। দ্য ব্রিঞ্জাল কালার ইজ, বেগুনের রং কেমন? পার্পল, বেগুনি, পার্পল, তাহলে এখানে কি লিখবে? দ্য ব্রিঞ্জাল কালার ইজ পার্পল। তারপরে দেখো, মিল্ক কালার ইজ, দুধের রং কি? আমরা সবাই জানি দুধের রং সাদা, তাহলে এখানে কি লিখবে? মিল্ক কালার ইজ হোয়াইট। এ ক্যারোট কালার ইজ, ক্যারোটের রং কি, গাজরের রং কি? এ ক্যারোট কালার ইজ অরেঞ্জ, কমলা রং। ইউ লাইক বেস্ট কালার, তুমি কোন রং পছন্দ করো? তুমি যদি রেড পছন্দ করো, এখানে রেড লিখবে। তুমি যদি ইয়েলো পছন্দ করো, ইয়েলো লিখবে। হোয়াইট পছন্দ করো, হোয়াইট লিখবে। তোমার যেটা পছন্দের রং সেটা লিখবে। ইউ লাইক বেস্ট কালার ইজ, তুমি রেডও লিখতে পারো, পিঙ্ক লিখতে পারো, গোলাপি, যেটা তোমার পছন্দ সেটা লিখবে, ঠিক আছে? এটা আমি কেবল অ্যানুয়ালের জন্য দিলাম, ওগুলো খাতায় তুমি তোমরা লিখবে, নিয়ে আলো করে মুখস্থ করবে। নমস্কার।